আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে নতুন আরও একটি টিপসে। প্রিয় দর্শক, স্বাস্থ্য পরামর্শের এবারের টিপসে আপনাদের সামনে শেয়ার করব অকালে চুল পাকা প্রতিরোধ করার জন্য ঘরোয়া একটি পদ্ধতি। আপনি যদি আমার এই ঘরোয়া পদ্ধতিটি ফলো করতে পারেন তাহলে খুব সহজে আপনার চুল পাকা প্রতিরোধ করতে পারবেন এবং আপনার অল্প বয়সে পেকে যাওয়া চুলগুলোকে কালো করতে পারবেন। এছাড়াও চুল পড়া বন্ধ করতে পারবেন এবং চুলকে অনেক বেশি মোটা, লম্বা এবং ঘন করতে পারবেন। তো চলুন সেই জন্য কী কী লাগবে জেনে নিই দর্শক। সেই জন্য আমার প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হলো হর্তকির গুঁড়া, এরপর লাগবে মেহেদি পাতা পেস্ট, আর সবশেষে লাগবে নারিকেল তেল। দর্শক, কিভাবে আপনি সবগুলো উপাদান নেবেন এবং নিয়ে একটি মিশ্রণ তৈরি করবেন আমি আপনাদের সামনে এখন শেয়ার করব। দর্শক, আমি যেভাবে যে উপাদানগুলো বলবো আপনি ঠিক সেই পরিমাণ উপাদান নেবেন। দর্শক, আপনাকে প্রথমে নিতে হবে 1 চামচ পরিমাণ হর্তকির গুঁড়া, এরপর নিতে হবে মেহেদি পাতা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর এর সঙ্গে নিতে হবে 1/2 কাপ পরিমাণ নারিকেল তেল। বন্ধুরা, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সবগুলো পরিমাণ একটু কম কম করে নিয়েছি। আমি অল্প পরিমাণ নারিকেল তেল এখানে দিয়ে দিচ্ছি, আর আমি যেই পরিমাণটি বললাম 1 চা চামচ পরিমাণ হর্তকির গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ, 1 থেকে 2 চা চামচ পরিমাণ মেহেদি বাটা এবং 1/2 কাপ পরিমাণ নারিকেল তেল আপনি মিশিয়ে নেবেন। এরপর এই তিনটি উপাদান একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার মধ্যে হালকা আছে আপনি জাল দিয়ে নেবেন। দর্শক, চুলার মধ্যে এটাকে এতক্ষণ পর্যন্ত জাল দিবেন যতক্ষণ না পর্যন্ত এটি আপনার রংটা চেঞ্জ হয়ে আসে। বন্ধুরা, এরপর আপনার চুলের মধ্যে এটি লাগানোর পূর্বে এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে চুলের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করে লাগাবেন। চুলের গোড়া পর্যন্ত যেন এই মিশ্রণটি পৌঁছায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটি চুলের গোড়া পর্যন্ত পৌঁছালে এরপর 2 ঘন্টার মতো রেখে তারপর এটাকে ধুয়ে ফেলবেন। দর্শক, নিয়মিতভাবে এই মিশ্রণটি ব্যবহার করলে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে আপনার মাথার চুল পাকা বন্ধ হয়ে গেছে এবং আপনার চুলগুলো ভেতর থেকে অনেক বেশি কালো এবং গণ হয়ে উঠেছে যেমনটি আপনি চেয়েছিলেন। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।